আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। আজকের ব্লগটা অনেক অনেক বেশি স্পেশাল, কারণ মরিয়ম আর হলো তানহা, আবুতালহা, আবদিয়া এরা হলো পিকনিক করবে, সাথে আমার মেয়েও আছে। কিন্তু আমি জানতাম না যে আমি নিজেও এদের মধ্যে পড়ে যাব। তো আজকে অনেক বেশি মজা করছি ওদের নিয়ে, অনেক বছর পর মনে হলো এই পুরোনো দিনগুলো ফিরে পেলাম, এরকম মনে হলো যে আগে যে আমি খেলাধুলা করতাম আমার বান্ধবীদের নিয়ে, তো ওই জিনিসগুলো আজকে অনেক স্মৃতি, অনেক মনে পড়ছে, অনেক ভালো লাগছে ওদের সাথে সময় কাটায়ে। আর আপনাদেরও ভালো লাগবে, কারণ ওরা যে যেই যা যা করছে আপনারা দেখলে নিজেদেরও অনেক ধরনের স্মৃতি আপনাদের মনে পড়বে ছোটবেলার। সো আজকের ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেন কি করতেছে এই যে বাচ্চারা, এসে এখন বলতেছে যে খালামণি আমার আগুন ধরাই দাও। আমি অনেক বছর ধরে রান্না বান্না করি না এরকম, আগে প্রচুর পরিমাণ রান্না বান্না করতাম এইগুলা দিয়া। আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বেশি আমি খেলাধুলা করছি, আমি সব সময় প্লাপা নিয়ে থাকতাম আর প্লাপানদের সাথে যে এরকম আজগুবি আজগুবি পিকনিক করতাম, এখানে ওখানে আজ ওর বাড়ি আজ ওর বাড়ি ফিরে আমাদের বাড়ি, এমন এমন অনেক এইগুলা করতাম, খেলাধুলা করতাম। আপনি কি করতেছে? ডিম কে এখন আনবি? ডিম পরে নিয়ে আসিস। আবদিয়া হলো জাল দিতেছে, এই আগুন ধরাইলে ওর কাছে আসতে দিব না, হ্যাঁ আমরা দূরে বসে রাখবো যাতে আগুন উগুন যাতে ও নাই করে। হ্যাঁ দেন কেম শুরু করে দিছে, দাঁড়াও আমি ওর নিতেছি, থাক থাক, সারে দো সারে দো সারে দো সারে দো, ফেও ফেও দিও না, ফেও ফেও দিও না, ফেও দিও না, ফেও দিও না, সরে এলো, ফেও দিও না, পাতা দাও, একটা টাকা পাতা দাও, পাতা দাও মরম, একটা একটা করে পাতা দাও, বেশি না, একটা একটা করে পাতা দিবে। আচ্ছা আমি নিতেছি, দাঁড়া বড় ধরাই নি, আর ধর ঢুকে বড় নাও না, ওই যে জাল দিছি এই পাঁচ দুই পাঁচ দাও খড়ি দাও, আব্দুল সহায়তাছি আমি এখন আপনাদের সরাতে পারুম, এই পাশ ওই পাশে খড়ি দাও, আসো মা আসো আসো। প্লাপানদের সাথে হলো একজন বড় মানুষ দরকার হয়, কারণ এই যে আগুনগুলো আগুনগুলো ওরা একদমই হ্যান্ডেল করতে পারতেছে না, এদিক ওদিক ই করে দিতেছে, একজন এক একজন এক এক ফিলি করতেছে, কেউ জ্বালানি বাড়ি দিতেছে, কেউ পান কাঁচা পাতা দিতেছে। তো এখন আমি তো এইখানে এখন আমাদের থাকতে হইতেছে, দেখতেছি আবদিয়া মনে করেন ডিস্টার্ব করতেছে, আবদিয়া মনে করেন একটু পর পর এক একটা করে খড়ি দিয়ে দিতেছে। আবদিয়া দেখেন আবদিয়া কেমন করতেছে, আবদিয়ার লিগে এখন আমার নিজের বই তৈলো, কারণ ওরা হলো জাল দিতে পারবো না, আর অনেক ধোঁয়া আসে এদিক ওদিক বাতাসে, ধোঁয়া আছে প্রচুর পরিমাণ। আসতে এই পাশে দিতে আসছে, ওই পাশে দিতে আসছে না, সবাই দিতে আসছে, সবাই দিতে আসছে মা। হুম গোসল করব, গোসল করে কি রান্না এই যে ই করছ পিকনিক কত হয়, কি কি রান্না? ডিম রান্না, শাক ভাজনা, আল্লাহ রে আর আলু ভাত রান্না, শাক রান্না, আর কি করব আর কি করব, আর একটা আলু ভর্তা, আলু ভর্তা আলু এই যে ভাতের মধ্যে দিয়ে দিত, ওই যে পানি গরম হয়ে গেছে ভাতের পাতিলে, এই যে বলক এই আছে, ও হ্যাঁ ডিমের লাগত আনছে, মা কাকা আর দেখ মা কাকা জামা দিয়ে যাইতেছে, এই যে ধোয়া জন্য পুরো চোখ মুখ বন্ধ হয়ে আসে, ও একদিন পাতা নিয়ে এসে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, আমার আব্দিও দৌড় দিছে, আস্তে 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 আস্তে, না লাগবো না রাখ,
অনেক ধোঁয়া, এই যে দেখছো এই পাশে কত না হয়, ওই পাশে কত না হয়, অনেক বিরক্ত কর, চারো পাশে বাতাস হইতেছে। আব্দে সারো, আব্দে সারো, আব্দে সারো, খড়ি সারো, আব্দিয়া আগুনের খড়ি। হ্যাঁ এই প্রথম, আপনারা সবাই দোয়া করবেন প্রথম রান্না বান্না যাতে সুস্থ হবে, কইরা তারপর খাইতে পারে মরে আমরা, কারণ অনেক বেশি বাতাস এখানে। আমি তো এখানে বসে রইলাম, ওদের এটা দেখে দেখলাম যে আসলে ওরা করতে পারবো না, এই জন্য বসলাম। গ্যাসে চুলায় রান্না করতাম নানি, কুটি চুলায় ভাত রান্না রান্না ভিতর খালার ঘরে এখানে রান্না কি মজা হইব। তাই তো নানি নানি বুদ্ধি দিছে এটা। হ্যাঁ মা, আমার আব্দে কি জানো কইতাছে, কি কইতাছে আম্মু, কি বলতেছো তুমি? কোনগুলো কি জানে, তাই গাবু তোলে কত সুন্দর জাল দিতেছে দেখেন, পুরা ফোকাস জালের উপরে, মানে আগুনটা কিভাবে ধরাই বসে। তারপরে তো একদিন পর পরে পুরো বাড়ি ঘর ইয়ে হয়ে যায়, যে আজকে দিছো তো জল হয়েছে, দেখো কতক্ষণ হয়েছে, তাতে দেখো কি হয়ে গেছে। চাদর নিয়ে আসুক এই গরমের মধ্যে, মরম এই চাদর, তান হাই চাদরটা অনেক পছন্দ করে, রাখ তুই এটা, তুই নিজে তুই নিজেই পরিস, এটা আমি পরুম না, তো তুই আয় ওমি তুই আয়, এটা আগুনে লাগবো। এই চাদরটা অনেক পছন্দ করো, আর এই চাদর আবদি আর দিতে চান, আবদি আর চিকুর পারে দেখলেই। তো এখন আমরা দেখবো আমরা চাল কতটুক হয়েছে, এই দেখেন কাঁচা চাল, চাল এটা কাম কর, চাল গুলো দিয়া কলা পাতা দিয়া কত তরকারি দেন, সিদ্ধ চাল খেয়ে লাও, সিদ্ধ চাল খেয়ে লাও, আব্দেরা স্যার পাতা দে, পাতা দে, ওর পাশে না পাতা, আমার পাশে তো পাতা নাই, আমার পাশে খড়ি আছে, আস্তে থাক, আস্তে আস্তে দিয়ে দাও, দিয়ে দাও, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও, ওই পাশে একটা খড়ি দাও, তোমার পাশে একটা খড়ি না, খড়িটা ধরো, ওইছে আবু তাহলে ওইছে বাবা, হ বাবা ওইছে, হ মা দিছি দিছি, আস্তে আস্তে, তার আস্তে আমার খড়িটা নিবেস না, এটা দিয়ে জাল দেবো, হ্যাঁ হয়ে গেছে, আপ দিয়ে সারো জাল দেয় নি, এই যে নিবেই হারাইলো, আমি খড়িটা ধরাই রাখতেছি বারবারে। খুশি হয়ে গেছে গা, ওর বাবা দিল একটা বাড়ি দেখছো, বল দিয়ে মেনা আমার একটা বাড়ি দিল, ভালো লাগতেছে, আমি তো করতেই আছি, ভিডিও করতেই আছি, আমার ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে, কারণ ওদের সাথে ই করতেছি, তো আমি ভিডিওটা অনেক লং হয়ে যেতে পারে, আমি অনেক খেলছি বা অনেক খেলছি, আর শখ নাই, অনেক খেলছি আমি, আমি যা খেলছি তোমরা তার অর্ধেকও খেলতে পারতেছো না, সারাক্ষণ এই খেলার মধ্যেই থাকতাম আমরা, আর মা অনেক সাপোর্ট করতো আমার, ওই ডিম দিত, তারপরে সব কিছু আমি দিতাম, শুধু চালটা হলো আমরা সব বান্ধবীদের বাড়ি থেকে উঠাইতাম, এছাড়া যত জিনিসপত্র দেওয়া লাগতো, তেল নুন পেঁয়াজ আর ইটি সব কিছু হলো আমাদের বাড়ি থেকে যেত, আমার মা অনেকই করতো, এটা পছন্দ করতো, মানে আমরা খেলতাম, তো আমি বাড়িতে আমার বাড়িতে বয়ে খেলতাম বেশিরভাগ, তো মা এতে কিছু বলতো না, বউ তারপরে পুতুল বিয়ে ইটি এইগুলো দিয়ে অনেক খেলাধুলা করতাম আমরা, পুরা অনুষ্ঠান কইরা গায়ে হলুদ দিয়ে একটা বিয়ে করছিলাম, পুতুল বিয়ে দিছিলাম, পুতুলটা হয়েছে পুতুলের বিয়ের দিন, পুতুলটা হয়েছে আমার এক বান্ধবী চুরি করে নিয়ে গেছিল, কি যে করুন কাহিনী, আরেকটা পুতুল লুকাইয়া, তারপর আরেকটা পুতুল বানাইয়া, আবার পুতুল এই পুতুল বিয়া দিছি, তা এখন যখন বউ মানে ঘরে উঠাইছে নিয়ে গেছে, নিয়ে গেছে এখন মুখ খুইলা দেখে যে আরে মানে এই পুতুল, যে পুতুল দেখে গেছে ওরা ওই পুতুল না,
এই তো আবার আবার মনে করেন পুরা বিয়ে বাড়িতে যেমন গন্ডগোল হয়ে যায় না, হেমন গন্ডগোল হয়ে গেছে। মনে করেন আমাদের এখানে চলন গেছিল, ই গেছিল, না খাওয়ায় পাড়াই দিছে, অনেক কিছু করছে। ওই স্মৃতি গুলো এখনো মনে পড়লে অনেক হাসি আসে। পুরা সেম বিয়ের মধ্যে যে গন্ডগোলটা হয় সেম আমাদের বিয়ের মধ্যে গন্ডগোল হয়েছে, কারণ আমরা বয়সে ছোট ছিলাম, আমরা ওইগুলার অনেক রিয়েল মনে করতাম যে ওইটা করলো কে, এটা প্রচুর হয়ে গেছে, এই বউ নিউনা, পুরো গন্ডগোল হয়ে গেছে লোকা, সবাই হাসতে হাসতে নাই। এখন আমরা তো ছোট, আমরা তো এটা মনে করেন অনেক সিরিয়াস নিতেছি, কিন্তু আমার বাপ মারা হাসতেছিল, সবার বাড়ির বাপ মা হলো অনেক হাসতেছিল। অনেকদিন পর্যন্ত এই গন্ডগোল ছিল, আমরা কেউ কারোর সাথে কথা বলি নাই এটা নিয়ে অনেকদিন পর্যন্ত। এই দেখেন আমি কইতেছি দুয়া, আমার মেয়ে হলো উঠবো না এখান থেকে, দেখেন। আর এই জায়গাটায় মায় বাসছে দিল যে এই জায়গায় বয়, এই জায়গাটা কি ভালো হইলো? হ তুমি ছাড়া কেউ কেউ বুঝেই না, দেখেন যাগুন। আর এই হলো ভাতে বলক চলে আসছে, ভাতে বলক প্রায় ইয়ে হয়ে গেছে, 5 মিনিটের বেশি হয়ে গেছে আসছে। না কথা হয় না, তুমি দেখো বেশি করে উঠাও চাল হওয়ার পর্যায়ে, বেশি করে না আর 10 মিনিট লেগে হয়ে যাবো গা। আলু ভর্তা করুন, ডিম ভর্তা করবেন, ভাতের বলা কত সুন্দর আসতেছে। অনেক কষ্ট করে হলো যে জাল দিতেছে, একটু পর পরই করুন, বাতাসে এসে নিভাই দিতেছে। আর এই যে এদের সামনে না থাকলে এরা যে কি করবো আগুন নিয়ে, আর বিশেষ করে আমার মায়ের হলো ছোট, এই জন্য আমি এখানে ছাইরে গেলাম না। হ্যাঁ আব্দেও দত্ত আছে, দেখো না। হ্যাঁ মা ছাড়ো, আব্দে ছাড়ো, আব্দে ছাড়ো, আব্দিয়া আগুন ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছোট হয়ে গেছে গা, বড় একটা দাও, বড় একটা দাও। হ্যাঁ এটা নয়, এটা নয়, এই তো এটা না, যেটা করে ওয়াও বলো কাই সহলো পড়ে যাচ্ছে গা পানি, বড় সব পেলে চলে গেছে। আয় আব্দিয়া, আমি করবা না ভাত, ডাক না কই। হ্যাঁ ভাত হয়ে যাবো গা, আর 2 মিনিট 5 মিনিট জল দিলি, যাও নিয়ে আসো গা, এটা ঢাকনা হয়ে গেছে গা। এই বলদে গা কি করছে, যে পাতিল আনছে পাতিলের ঢাকনাই নাই কে, সেই পাতিল নিয়ে আসছে। এখন হলো মা হলো জালি পাঠাই দিয়েছে, এখন এই জালির মধ্যে হলো আমরা ই করব, মানে যে এই কি কয় ভাতে কর দিব। তো এটা এখন কই রাখুন জালিটা, কই রাখুন জালি, আয় আব্দি আসো, গ্লাসের মধ্যে কি আছে, কি আসো যাই হোক নিয়ে আসো, ওটা নিয়ে আসো, বাটি নিয়ে আসো, আসো বসা, বাত হয়ে যেতেছে গা, একটুখানি ফ্যান আছে, আল্লাহ বিসমিল্লাহ। আরে কি গরম, আল্লাহ দেখছো কতগুলা ভাত হয়ে গেছে, তা না কয় এই কয়টা ভাতে কিছু হইব না, এটা ঢাইকা রাখবো, না হলে হলো শক্ত হয়ে যাবো কিন্তু। খাবার চলে আসো, আমাদের বাড়ি প্রথম ভাত রান্না এটা, বল নিয়ে এসো, বল দিয়া বাইরে নিয়ে যাবা, এই যে ডিম নিয়ে আসছে, পানি কত, হ্যাঁ বাবা আবার জাল দাও, আবার জাল দাও তুমি, এটা এই পাশে সরে গেলে বাবা দূরে বইও, হ্যাঁ দূরে বইও, বোগালাই শোনো, হ্যাঁ দূরে বইও, আয় আপনি এদিকে আসবা, আসবে না, হ্যাঁ বাবা ভালো করছো, অমনি দুটো দিছো, আচ্ছা ভালো করছো, আয় আপনি ওদিক থেকে আসো, আসো দিকে আসো, বসে দিকে বসো, আমার কুলে বসো, হ্যাঁ বাবা দিতেছি, আপনি এদিকে বসো, পাতা দাও, আবার পাতা দাও বাবা, তোমার ওখান থেকে পাতা দাও,
আবু তালহা বাবা তোমার ওখান থেকে পাতা দাও, একটা একটা করে পাতা দাও। ভাত রান্না করে আর ডিম ডিম আর আলু সিদ্ধ করে দিয়া চলে গেছি গা। আরে দেখেন এই আমি আমার মায়ের নিয়ে গেছি, যাম না আমার মায়ের যে জ্বালাম না জ্বালাইতেছে কি করতেছে না অবস্থা। ছোট্ট একটা টেবিল বানাম এমনি কর্নার রাখার জন্য, গুতায় গাতা ভাঙে নাই, বড় একটা আলু নিয়ে এসে হেসামি চাউনিটা কাটতে দিছি কি করুম, কোনো কিছু আসল না বোকালে চাবিন যা কাটতে এসে আলুটা দিছি। থাক কি হয়েছে বাইতে মারছে, বাদ দে কান্দাকাটি করা লাগবে, মারে থাকলে আবার মনে কত কথা শুনে দিল আমারে। বিশাল যাচ্ছে আর মার কাছে মাত্র যে দেখলাম লবণটা পাতা লবণ পাতার মধ্যে নিয়েছে, আমি মাত্র দেখলাম লবণ পাতার মধ্যে গরম করলো যে ডিম দিয়ে ওটা খাইলো না কে, তো কুটতেছিল খাওয়া যাবে না দুপুর বেলা তো গরম হইব না কি কয় না কয় কয় গরম হইল কে, এর এত পরিমাণ বাতাস চলে যে এখন বাতাস নাই কে, বাতাস মনে কর কান চোখ মুখ পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সে তার মানে তো ঝগড়া করে যাই ই করছে, এই জায়গায় তো ওর মামি কয়েকবার জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, কোনো কথা কয় না কে অনেক ইমোশন আল্লাহ কতক্ষণ ধরে কান্দাছে থামে না মেয়েটা ডিম, আমি কিছু কই না আবু তো আমার মারলাম আবু তো কিছু কইলাম না আমার সমস্যা লেগে মানে মারতে নি আমি অনেক ঘটনা আমার অপমান করছে আবু তাল্লা কিন্তু বুঝে, আর কেউ কিছু কইলে আমার অপমান করছে। রান্না বাড়া শেষ যাইছে এখানে খাইতে, আমাকে দিবানি আমাকে আমার দুটা দিবানি, আমিও তো অনেক কষ্ট করছি তোমার লগে লগে আমার দুটা দিবা না বয় আদ বয় ওইছে কান্দাকাটি ওইছে, আর মাইরা দিন সুযোগ পাইলে আমরা আবার মাইরা দিব না রে, রাত্রে মারুম না আমার ঘরে যা না অনেক জোর জোর মারলো না আবু তো ভা
আমরা সুযোগ পেলাম আরে দিন না ও তো কাঁদতেছে আরে এই পাতাটা আমি অনেকবার খুঁজছি পাইনি পাইনি ওকে গেল কই গেল কই পাতাটা গেল কই বাদ বারতাছে পিকনিকের ভাত ছোটবেলায় সবাই এরকম খেলাধুলা করছে তানহা যে সুন্দর করে কথা আমি তেমন কথাই কইতাম না আমি চুপচাপ করে ভালো না লাগলে চুপচাপ বই থাকতাম চুপচাপ না তুমি ব্যাগ কে তার খালি করে সব হালা হুরা আইতে দিতে তো যাইতাম ওই জায়গা থেকে আইতাম না শয়তানা তুলতারে ফু এক আমার মত ভালো কেউ আসলো না সব দিয়া যাইতাম গা যা খা না এই শাক দেখছ কত রয়েছে আবু তো আজকে পিকনিকটা পুরোটা আমি কিন্তু শেয়ার করলাম কেমন হয়েছে সবাই বলবেন আর আমাদের এই ছোট 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 সদস্যদের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন আর এরা যদি ভবিষ্যতে রান্না বান্না করতে রান্না বান্না করতে যদি একলা যাতে না আসে কারণ এই যে আগুন কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জিনিস আর এরা হয়েছে আগুন নিয়ে ই করতে পারে না ওই জিনিসটা এক জায়গায় বসে যে আর একজন বড় মানুষ প্রয়োজন না আমি খাবো না শোনা খাও মানে আমি তো খেলতাম আমি বাচ্চাদের নিয়ে খেলতাম আমি একটু একটু বড় ছিলাম যেমন আমার 10 বছর ছিল 10-11 বছর তারপরে আমার ছোট ছোট যেমন তার হাতের বয়সে যত মানুষ আছে সব সবারে নিয়ে খেলতাম তারপর বড় একজন মানুষ লাগে একটা গ্রুপের মধ্যে তো ওদের গ্রুপের মধ্যে সবই পোলাপান সবই ঝগড়া করে ওদের গ্রুপের মধ্যে কেউ নাই মানে একজন বড় মানুষ দরকার ওদের গ্রুপের মধ্যে সবাই ছোট আমি বড় আছি এনে আমি আয়ফ আছি এলে আমি আজকে বড় হয় যে একটুখানি রান্না বান্না করে দিছিলাম কিন্তু আসলে খেয়াল রাখতে হয় তুই গেছস কা দেখে ঝগড়াটা না খান হ্যাঁ ঝগড়া লাগছে আমার খেয়াল আর আল্লাহ দোয়া ই করতে করতে সহ্য করতে করতে দেখে আমার মাথা ব্যথা করতেছে ওই দেখ আমার মাইয়া আইছে মাইয়ার এই যে এটা নতুন এটা ইউজ করে নাই আমার মাইয়া এটা নিয়েই ঘুরে এখন বর্তমানে এটার মধ্যে কি পাইছো তুমি এটা ও এটা চেয়ার মনে করতেছে এটা হয়েছে এটা নিয়ে ও যে বসে এটা নতুন এটা কোনো ইউজ করা হয় নাকি এটা নিয়ে কুটিছিল ভাত খেবা যাও উঠো 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 হা হা মা কি ডরাই গেছি গেম কে জানে কি দেখাইল ভয় দেখাইল না না হা মা হ খাওয়া দাওয়া করো খাওয়া দাওয়া করো ওই দেখো রানলো মাইয়া খাইতেছে মা দেখেন কাম কাজ দেখেন হ্যাঁ মা আসো হ্যাঁ যাও ওই যে হ্যাঁ ওইখানে যা বসো বসো যাও বসো খাও কুটিছিলা ভাত খাইতেছো ওরে আল্লাহ রে ছোট চেয়ার মনে করে চুল সারা ধর আমি চুল সারা দিই নাও সরছে ধরো হাত ধরো এই তো তুই সাদু করে নিজের মুখ সারা লাগ পানি আনছেন খাইতেছেন যে আমরা আবার এত কাঁচা মানুষ না না বুঝা যাচ্ছে ভালো বুঝেন